খরা মৌসুমে বাজারে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। যোগান পর্যাপ্ত থাকার পরও বেশি দামে বিক্রি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। এখনও নাগালে আসেনি আলু পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন, অন্যান্য বছর শীতকালে বাজারে সবজি ওঠার কিছুদিন পর দাম কমে যেত, তবে এবার দাম বেড়েই যাচ্ছে। এর আগে শীতের এই সময়ে এত দামে কেউ কখনো সবজি কেনেননি। ক্রেতারা বেশি দামের জন্য ব্যবসায়ীদের দায়ী করলেও বিক্রেতারা বলছেন, গত মাসের শুরুতে বৃষ্টিতে কিছুটা ফলন নষ্ট হয়েছে। এছাড়া হরতাল, অবরোধ ও নির্বাচনের কারণে বাজারে প্রভাব পড়েছে। সামনে সরবরাহ বাড়লে কমবে দাম। প্রতি বছর শীত মৌসুমে বাজারে সবজির দাম সবচেয়ে কম থাকলেও এবার বাজারের চিত্র উল্টো। সবকিছুর দাম তো ঊর্ধ্বগতি, কোনটাই তো নিম্নমুখী না। যেটা আগে আসলে 20 টাকা, এখন 60 টাকা বিক্রি করতেছে। আপনি খাবেন কি? কি নিয়ে বাঁচবেন আপনি? কম হলো কিন্তু বেশি হলো কিন্তু যেখানে 1 কেজি কিনতে হবে আধা কেজি কিনি, কষ্টে তো আছি। একজন মানুষ কাজ করি, 6 জন মানুষ খায়, কষ্টে আছি না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে, তার শীতের শুরুতে সব ধরনের সবজির দাম কমলেও বিগত কয়েকদিন ধরে দাম বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, 30-40 টাকার সিম বাজারে এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। শীতের শুরুতে ফুলকপির দাম কমে 30 টাকা হলেও বর্তমানে বাজারে ছোট ফুলকপির দাম 50-60 টাকা। বেগুন কিছুদিন আগেও 50-60 টাকা কেজি বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকায়। শীতের শুরুতে সবজির দাম কমলেও কয়েকদিনের ব্যবধানে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বাজারে। এ অবস্থায় ক্রেতারা বলছেন, শীতের সবজির ভরা মৌসুমেও গরম বাজার। আলুর কেজি 70 টাকা ভাই, ফুলকপি 50 টাকা, মটরশুটি বর্তমানে 180-200 টাকা বিক্রি হইতো, ভেন্ডির কেজি 140, মরিচের কেজি 120, টমেটো 60 টাকা, 50 টাকা, 70 এরকম বিক্রি হইতো, সিমের কেজি 100 টাকা, দেশি উলাটা 120, করলার কেজি 120, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, সিম প্রতি কেজি 80 টাকা, ফুলকপি প্রতি পিস 50 টাকা, বাঁধাকপি প্রতি পিস 50 টাকা, লাউ প্রতি পিস 80-100 টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি 50 টাকা, আর মূলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি মান ভেদে 120-150 টাকা, পটল প্রতি কেজি 80 টাকা, শসা প্রতি কেজি 60 টাকা, বরবটি প্রতি কেজি 120 টাকা, পেঁয়াজের ফুলকা প্রতি আটি 20 টাকা, শালগম প্রতি কেজি 50 টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি 160 টাকা, করলা প্রতি কেজি 80 টাকা, টমেটো প্রতি কেজি 80 টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি 40 টাকা, গাজর প্রতি কেজি 60 টাকা। এখন তো মনে করেন আমরা শীতের সিজনে আগ গেছে বছর থেকে এবছর একটু দাম বেশি, কারণ মনে হলেন যে উৎপাদন কম হইতেছে, বিদায় মনে দাম বেশি, এই কারণে আগের বছর এই বছরে অনেক দাম বেশি। 100 টাকার নিচে কোনো সবজি নাই বর্তমানের বাজারে। লাগে কইরা দাম বাড়ে যায়, আমরা কি করা? আমরা যে মাল কিনি 50 টাকা, এই যে 60 টাকা বছর লাগে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।